যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় যে একটা পচা গলা দেহ নদীর জলে ভেসে যাচ্ছে, তার মধ্যে একটা পাখি তার মাংস খুঁটে খুঁটে খাচ্ছে। আবার দেখছে কি তার ডানায় দুটো ডানায় কৃষ্ণ কৃষ্ণ লেখা। অবাক হয়ে গেছে, কি করে হয়, এ কি করে সম্ভব হয়? সে কিনা ওই পচা গলা দেহর মাংস টুকরে টুকরে খাচ্ছে, আবার তার ডানায় কৃষ্ণ নাম লিখে রেখে দিয়েছে। আর গেল না, ফিরে এসেছে। এইবার অর্জুন চলেছে ভগবানের নাম গাইতে গাইতে। অর্জুন এসে দেখছে, যেতে যেতে দেখছে কি থমকে দাঁড়িয়ে গেলেন। দেখছেন একটা গাভীর বাছুরি হয়েছে, সেই বাছুরিটার ওই গরুটা বাচ্চাটার গা চেপে চেপে পরিষ্কার করে দিচ্ছে, আর গা দিয়ে রক্ত ঝরে পড়ছে, শুধু রক্ত ঝরে পড়ছে। এমন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্জুন দেখলো সেই বাছুরিটা এমন সময় মারাই গেল, মারাই গেছে। আর এদিকে অর্জুন কি করেছেন মনে মনে ভাবলেন, না বাড়িতে যাই কৃষ্ণকে জিজ্ঞাসা করব। প্রাসাদে ফিরে যায়, প্রাসাদে ফিরে গিয়েছে। এইবার এদিকে নকুল চলেছে, কেমন ভাবে, কৃষ্ণ মুরারি হে গিরিধারে মোহন মোরলে মোহন মোরলে কৃষ্ণ মুরারি হে গিরিধারে মোহন মোরলে ছটা গর্ত, তার মধ্যে চারটে গর্ত জল আছে আর দুটো গর্তে জল নেই। বলে কি ব্যাপার, ছটা গর্ত তার মধ্যে দুটো গর্তে জল নেই আর চারটে গর্তে জল আছে, এ আবার হয় নাকি? যাই কৃষ্ণকে গিয়ে জিজ্ঞাসা করব। এইবার সহদেব আসছে কৃষ্ণ নাম গাইতে গাইতে, কেমন ভাবে, বাকাশে কি বাকা চোরা বাকা সদা জীবন
পরের দিন সকালে কৃষ্ণ এসেছে। যখনই কৃষ্ণ এসেছে সবাই পঞ্চপাণ্ডব সব ঘিরে দাঁড়িয়েছে। একই কোনোদিন তো তোমরা এইভাবে আমাকে ঘিরে ধরো না, আজ হঠাৎ আমাকে এমনভাবে ঘিরে ধরেছো কেন? বলছে কেন তোমাকে ঘিরে ধরেছি জানো? আমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দাও। ও দাদা যুধিষ্ঠির, তুমি তাহলে বলো তোমার কি প্রশ্ন? বলে আমি তোমার কথা মতো বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে দেখছি একটা হাতি তার দুটো শূর। আচ্ছা মায়েরা বলুন তো, আগের দিন ওই যে আমি বলেছিলাম জিজ্ঞাসা করবো, এইবার জিজ্ঞাসা করবো, আগের দিন যুধিষ্ঠির কৃষ্ণকে কি প্রশ্ন করেছিল? কে শুনেছেন আমি দেখবো, আজকে যে বলতে পারবেন একটু হাত তুলে বলুন, আমি তাকে দশটা গাছ দিয়ে দেবো। বলুন, ঠিক একদম, আমি দশটা গাছ দিয়ে দেবো। তাহলে বলেছিল কলিযুগের মানুষ কেমন হবে? বলে কলিযুগের মানুষ ওই একটা হাতি দুটো সুরের মতো হবে। এখন মানুষ বাইরে এক এক, বাইরে আলাদা আর ভেতরটা তার আলাদা। দেখবেন এই হরিনামের চাঁদা চাইতে গেলে, আপনাদের এখানকার কথা আমি বলছি না, কিন্তু আমাদের অধিকার কথা বলছি, এদিকে বলার আমার কোনো দরকার নেই, আমি জানি না। তো আমাদের ওদিকে চাঁদা চাইতে গেলে ওরকমই বলবে, বাড়ির কর্তা আর কি বলে, কত চাঁদা বাদা বলছে ওই আর কি, এবছর তো করো না তুমি, ওই 51 টাকা দিয়ে দিও বাবা। ঠিক আছে, বাজার অনুযায়ী ঠিক আছে, যেই মা ঘর থেকে একবার পাটা বের করবে 51 টাকা দেওয়াচ্ছে, 51 টাকা, 21 টাকার বেশি আমি দেবই না। বাবা তুই পারবে না, আগে বলতে পারত। এরকম তার বাইরেটা এক আলাদা আর ভেতরটা আলাদা, এই দু মুখর মতো কথা বলে। বলে শোনো যুধিষ্ঠির আজকের বলছে, বলে আচ্ছা তাহলে কলিযুগের মানুষ এমন দু মুখো সাপের মতো হবে? বলে হ্যাঁ গো হ্যাঁ, কলিযুগের মানুষ এমন হবে ওই একটা হাতি দুটো সুরের মতো। ভীম এখন তাড়াতাড়ি করে আমার প্রশ্নের উত্তর দাও, দাও আমার প্রশ্ন। আচ্ছা বেশ, তুমি কি দেখেছো বলো? আমি দেখলাম ওই নদীর জলে একটা পচা গলা দেহ ভেসে যাচ্ছে, তার মধ্যে একটা পাখি ঠুকরে ঠুকরে ওই দেহের মাংস খুঁটে খুঁটে খাচ্ছে, আর তার ডানায় দেখি তোমার নাম লেখা, মানে কৃষ্ণ কৃষ্ণ নাম লেখা। শোনো শোনো, এইবার বলুন তো ভীম কি বলেছিল? ভীম কৃষ্ণকে কি প্রশ্ন করেছিল? কলিযুগে মানুষ কেমন হবে? ওটা তো হয়ে গেল, কি বলেছিল? ঠিক মনে রেখেছে, হ্যাঁ ধর্ম কর্ম কেমন হবে বলেছিল, মানুষের ধর্ম কর্ম কেমন হবে, মানুষের ধর্ম কর্ম এমন হবে, এখন মানুষ গলায় তুলসীর মালা পরবে, মাথায় শিখা রাখবে, নামের ঝোলা হাতে নেবে, গৌরীর বসন পরবে, ওই পথে যাবে, যেতে যেতে ওই রাম নাম জপতে উঠতে যাচ্ছে মালা জপতে, কালকে সুদের টাকাটা দিয়ে যাবি, আগের মাসে সুদের টাকা দিসনি, ওই যে মায়েরা দুটো গুটি ছড়ে গেল, চলে গেল না, চলে গেল, ওরকমই জমি দেওয়া হচ্ছে, এখন সাধু বাবার যে লোক ধরে জমি দেওয়াচ্ছে, তো ওই আলে বসে বসে নাম জপ করছে, ওই নাম জপ করতে করতে মানকে আলটা প্রচুর এদিকে সরে গেছে, এই যে মায়েরা, সাধু কিন্তু এদের বলে না মায়েরা, শুধু এই যে মাথায় শিকা রেখে গলায় যে ওই তুলসীর মালা পরে তিলক কেটে গৌরীর বসন করে নামের জলে হাতে নিয়ে যাচ্ছ, আর একে সাধু বলবেন না। সাধু কাকে বলে? যারা হচ্ছে সৎ চরিত্রের অধিকারী তারা হচ্ছে সাধু, যারা তৃণের মতো সহ্য করতে পারে তারাই হচ্ছে সাধু, সাধু এদের বলে না কিন্তু মায়েরা, সাধু কিন্তু এদের বলে না। তাই জন্য তুমি এমন দেখেছো, মানুষের ধর্মকর্ম এমন হবে, মানুষ এখন নামের ঝোলা হাতে নেবে, কপালে তিলক কাটবে,
গলায় তুলসীর মালা নেবে, গেরুয়া গেরুয়া বসন করবে, আর তাদের আচরণটা এরকমই। কলিযুগের মানুষের ধর্মকর্ম এমন। এইবার অর্জুন তুমি বলো, আমি দেখলাম একটা গাভীর বাছুরি হয়েছে, মানে বাচ্চা হয়েছে, আর সেই মাটা মানে গাভী মাতা তার বাচ্চাটাকে গা চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে। যখন গা চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে, পরিষ্কার করে দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা মরে গেল। অর্জুন জানতে চেয়েছিল পিতামাতা কেমন হবে, তাই না? কলিযুগের পিতামাতা কেমন হবে বলে শোনো, কলিযুগের পিতামাতা এমন হবে, কলিযুগের পিতামাতা ছেলে মেয়েদের সব কিছু শেখাবে, পড়াশোনা শেখাবে, বড় হলে একটু বড় হলে সবাইকে শেখায় না বাচ্চাদেরকে, শোন এটা তোর ঠাকুমা, এটা তোর ঠাকুর দাদা, এটা তোর জ্যাঠা, এটা তোর জেঠি, এটা তোর কাকি, এটা তোর কাকা, শেখায় না? শেখায়। কিন্তু এমন কোন মা আছেন একটু হাত তুলে বলবেন তাহলে, যে নিজের ছেলে মেয়েকে মন্দিরে নিয়ে গিয়ে কখনো বলেছেন? কখনো বলেছেন নিজের ছেলে মেয়েদের বলেছেন? বা কখনো মন্দিরে নিয়ে গিয়ে দেখিয়েছেন, ওরে শোন ইহ জগতে তোর যেমন কাকা আছে, তোর যেমন জ্যাঠা আছে, তোর বাবা আছে, তোর ঠাকুর দাদা আছে, তোর ঠাকুমা আছে, তেমন ইহ জগতে একজন ভগবান বলেও আছে, তিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, তিনি আছেন, তার চরণ একবার স্মরণ কর, কারণ তার চরণ স্মরণ করলে ইহলোক থেকে পরলোকে যাওয়ার রাস্তা খুঁজে পাওয়া যায়। আমরা কিন্তু কোনো মায়েরা ছেলে মেয়েদের এমন শেখায় না, শেখায় কি না? তো কলিযুগের পিতামাতা এমন হয়। এইবার নকুল বলছে, বলে আমি কি দেখলাম জানো, আমি দেখলাম ছটা গর্ত, ছটা গর্ত, তার মধ্যে চারটে গর্তে জল আছে, দুটো গর্তে জল নেই, দুটো গর্তে জল নেই। বলে তুমি জানতে চেয়েছিলে না মানুষ কোন গুণে রসাতলে যাবে? মানুষ এই গুণে রসাতলে চলে যাবে, মানুষ এখন আয়োজন করবে কিন্তু আরাধনা করতে পারবে। এই যেমন ভাবুন, এই সামনে যে কালী পুজো চলে গেল, এই সামনে যে কালী পুজো চলে গেল, দেখবেন ওই ঠাকুর আনবার সময় ভ্যান ভাড়া করে ডিজে বক্স নিয়ে নাচতে নাচতে যাবে, 500 লোক নাচতে নাচতে যাচ্ছে ঠাকুর আনতে। এবছর হয়তো হয়নি, কিন্তু প্রত্যেক বছর হয়, এবছর করোনার জন্য তো লোক বাইরেই বেরোচ্ছে না, তো প্রত্যেক বছর হয়, আমাদের ওদিকে হয়, ওই মাইক ভাড়া করে ডিজে বক্স ভাড়া করে নাচতে নাচতে সব ঠাকুর আনতে যাবে। এইবার যেই রাত্রিবেলা পুজো শুরু হবে, তখন দেখবেন বাসক ঘড়ি ছাড়া আর ব্রাহ্মণ ছাড়া আর কেউ নেই। আবার দেখবেন বিসর্জনের সময় সব তারু খেয়ে সুধা পান করে ডিজে বক্সে নাচতে নাচতে 150-200 লোক মাকে বিসর্জন করে দেবে। এই হয়ে গেল আমাদের কালী পুজো। তো বলছে শোনো শোনো, মানুষ এই গুণেই রসা তোলে যাবে, মানুষ এখন আয়োজন করবে কিন্তু ভগবানের কাছে একটু আরাধনা করতে পারবে না। নকুল তুমি কি দেখলে, সহদেব তুমি কি দেখলে? আমি দেখলাম একটা পর্বত সিংহ চূড়া ভেঙে পড়ছে, আর দুর্বা ঘাসে এসে, দুর্বা ঘাসে এসে মানে যাকে আমরা দুর্প ঘাস বলে থাকি, সেই দুর্বা ঘাসে এসে আটকে গেছে। বলে শোনো, তুমি জানতে চেয়েছিলে মানুষ কোন গুণে উদ্ধার পাবে? যতই মানুষ এখন কলিযুগে অপরাধ করুক না কেন, পাপ করুক না কেন, অন্যায় করুক না কেন, যদি একবার দুটো হাত তুলে হরি বল বলে গো, তাহলে সে উদ্ধার পেয়ে যাবে। তাই জন্য এই ভক্তির আরাধনা যেমন করলে আর কি, গৌর হরি যখন ভক্তগণ নিয়ে ভক্তির আরাধনা করছে, তখন পালা, তখন রাগ হয়েছিল কার মা, কার? কলি মহারাজের, আজকের পদকর্তা। আর তো মা মিশিনাই প্রবাদ হতে চলেছে, তাই এইবার কি বলছেন পদকর্তা? বলছেন আজ দশ দিশ নিরমল মেলো পরকার,
সখী গণ মনে কিলা ডাকে কদমে ময়ূর কিলা ডাকে কদমে ময়ূর আমরে কিলা ডাকে কদমে ময়ূর কিলা ডাকে কদমে ময়ূর দারিম্বে বসিয়া গিরি করয়ে মধু দারিম্বে বসিয়া গিরি করয়ে মধু বলছে আমরা কোকিল নাকি কদম্বে ময়ূর আচ্ছা মায়েরা কোকিল কেমন করে নাকি গো এমন করে কোকিল লাগে নাকি কোকিল কেমন করে ডাকে কুহু কুহু স্বরে কোকিল ডাকে তাই না কুহু কুহু স্বরে কোকিল ডাকে যখন কুহু কুহু স্বরে আজকের কোকিল ডাকছে কু শব্দের অর্থ হলো কুয়াশা কোকিল আজকের কুয়াশাকে ডাকছে কুহু কুহু স্বরে কুয়াশাকে ডাকছে আর ওই যে ময়ূর আছে ময়ূর বলে হত ভাগা আমরা রাধা গোবিন্দের এত সুন্দর স্বরের বিলাস দর্শন করছি আর তুই কিনা ঘুম ভাঙাচ্ছিস পাড়া প্রতিবেশীকে জাগাচ্ছিস রাধে ময়ূর কেমন করে ডাকে গো আপনাদের কটা করে পতি পাঁচটা ঘুম খাওয়ার পড়া